Fashion Talk, powered by Billiard Science, in association with Molana Incorporation. Hello friends, welcome to our show, Fashion Talk. এবং আমাদের সঙ্গে আছেন রেনাউন্ড মেকআপ আর্টিস্ট কাম বিউটিশিয়ান শিখা আচার্যী। হ্যালো দি, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো। হ্যাঁ বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন যে আজকে এইভাবে শিখা দিকে এত সুন্দর কেন লাগছে আর আমি এইভাবে শাড়িতে কেন আছি। নিশ্চয়ই তো আমাদের আজকের যে টপিকসটা আমরা নিয়ে এসেছি শিখাদির সঙ্গে, বাঙালিয়ানা, পুরোপুরি একটি বাঙালিয়ানা সাজগোজ কিভাবে করতে হয়। আমরা তো জানি যে আমাদের বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ, আর সবে মাত্র কবি পক্ষ তো চলছেই, তো সেই সব কিছু নিয়েই যেহেতু আমাদের সামনেই রবীন্দ্র জয়ন্তী গেল আর এমনিও চলতেই থাকে একটার পর বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, মানে ননস্টপ তো কিছু না কিছু চলতেই থাকে, আমাদের বাঙালিদের তো আর অভাব নেই। হ্যাঁ, ওইটাই উৎসবগুলোর, তো সেই উৎসবগুলো যেমন ইতিমধ্যে রবীন্দ্র জয়ন্তী গেছে, এখনও অনেক উৎসব প্রোগ্রাম হচ্ছে, তো সেখানে কি ধরনের সাজগুজ করলে মানাবে সেসব নিয়ে যদি কিছু আজকে বলো আমাদের দর্শকদের। তো যেহেতু আমরা বাঙালি, তো আমরা বাঙালি সাজগুজের কথাই আজ বলছি। তো ট্র্যাডিশনালভাবে সাজগুজ করা যায়, যেহেতু আমরা দিনের বেলাও বের হই বা সন্ধ্যাবেলাও বের হই, তো দিনের বেলা সাজগুজটা একটু লাইট থাকলেই ভালো হয়। ধরো তুমি লাইট শাড়ি পরলে, লাইট শাড়ির সঙ্গে একটু ডার্ক লিপস্টিক দিলে, আর হেয়ারস্টাইলটা একটু ট্র্যাডিশন টাইপের রাখলে, যে ধরো তুমি বান করলে একটু গজরাও লাগাতে পারবে, বা এখন তো নানান ধরনের ফ্লাওয়ার্সও বেরিয়েছে শাড়ির সাথে ম্যাচ করে, যে ফ্লাওয়ারটা তোমার তোমার বানের সাথে যাবে, যেগুলো ওইগুলো ভালো করে যদি তুমি তোমার ড্রেস আপ প্লাস তোমার আই লিপস সবগুলো ম্যাচ যাতে থাকতে হয় সেটার উপর মানে ডিপেন্ড করেই তুমি এটাকে তুমি ভালো করে আরও তৈরি করতে পারবে। তো প্রথমে তোমার দেখতে হবে যে তোমার হেয়ারটা কীরকম আছে, তোমার ফেস কীরকম, তোমার ড্রেস কীরকম। সবসময় তো আর লাইট মেকআপ ভালো লাগে না, সবসময় ডিপও ভালো লাগে না, সেটা পুরো ডিপেন্ড করছে তোমার ড্রেসের উপর। যদি তোমার শাড়ি ধরো এখন তোমার জামদানি শাড়ি, জামদানি শাড়ির সাথে ধরো তুমি একটু ফ্লাওয়ার লাগালে, আর এটার সাথে ধরো তুমি একটু লাইট একদম পিঙ্ক আই শ্যাডো, লাইট একটু ব্রাউন তুমি একটু ক্রিজে লাগিয়ে দিলে, লাইট লিপস্টিক লাগালে। আর যদি তোমার ধরো তুমি সন্ধ্যাবেলা বের হলে, তো সন্ধ্যাবেলা একটু ডিপ মেকআপই ভালো লাগে, ধরো একটু হালকা ব্লাশ করলে, হালকা একটু তুমি যদি ঘরোয়াভাবে তুমি সাজগুজ করতে পারবে, ধরো হালকা একটু ফাউন্ডেশন ইউজ করলে, তারপরে একটু হালকা কমপ্যাক্ট, তারপরে একটু ব্লাশ লাগিয়ে দিলে, হাইলাইটের তো দরকারই হয় না। তুমি যখন সন্ধ্যাবেলায় কোনো জায়গায় যেতে হয় ধরো কোনো অকেশন বা কোনো পার্টিতে, তো তুমি ঘরেই সাজগুজ করতে পারবে, হালকা একটু লিপস্টিক, হালকা ফাউন্ডেশন, হালকা ব্লাশ লাগিয়ে দিলে। আর ধরো হেয়ারস্টাইলটা তুমি একটু নিজেই করতে পারবে, যেহেতু তুমি কোনো অকেশনে যাচ্ছ না, হালকা পার্টিতে যাচ্ছ, তো এত হেভি মেকআপের দরকার নেই, সেটা তুমি নিজেই করতে পারবে। শুধু তুমি তোমার মানে ড্রেসের সাথে কী ম্যাচ হবে বা তুমি কী জুয়েলারি পরবে, কী হেয়ারস্টাইল করবে, এটা একটু তুমি দেখেই নিজে নিজেই করতে পারবে এটা। আর যদি তোমার এখন ধরো কোনো পার্টিতে যেতে হচ্ছে, কোনো গর্জিয়াস পার্টি, কোনো মানে গর্জিয়াস পার্টিতে যাবে, আর যেহেতু তুমি যদি মনে করো যে না আমার একটু হেভি মেকআপ চাই, হেভি মেকআপ তো তুমি আর তখন ঘরে করতে পারবে না, একটু ভালো আছে না যে শাড়ির সঙ্গে একটা ট্রেডিশনাল লুক আমরা চাই, এমন ওয়েস্টার্নটা না। এখন তো অনেক সময় মিক্সিং চলে শাড়ির সঙ্গে ওয়েস্টার্নিজমটা আনে, বাট পুরোপুরি যদি আমরা একটা বাঙালিয়ানার মতোই সাজগুজটা চাই, তখন শাড়ির সঙ্গে কি ধরনের মেকআপটা মানাবে? ট্র্যাডিশনাল যদি তুমি চাও তাহলে চোখের যেরকম ভাবে অনেক কিছু, হ্যাঁ চোখে একটু কাজলটা একটু ভালো করে কাজল লাগিয়ে দিলে চোখ, হ্যাঁ চোখটা একটু কাজলটা একটু বড় করে লাগিয়ে দিলে, আর আইশ্যাডোটা একদম লাইট আইশ্যাডোর সঙ্গে কালো একদম কালোভাবে তুমি কাজলটা লাগিয়ে দিলে, এটা ট্রেডিশনের সাথে খুব ভালোই লাগে দেখতে। হ্যাঁ শাড়ির সাথে, বা তুমি ধরো কোনো সিল্কের শাড়ি পরলে,
সিল্কের শাড়ির সাথেও কাজল তো সবসময় ভালো লাগে, তুমি কাজল দিয়েই তুমি বের হতে পারবে। এখন হেভি মেকআপ যদি চাও তখন তুমি একদম মানে একটু অন্যরকম লুকস চাও, তখন তুমি কোনো স্যালনে গিয়ে মেকআপ আর্টিস্টকে দিয়ে তুমি মেকআপ করালে, সবসময় তো আর সম্ভব হয় না, পসিবল হয় না যাওয়া, তখন তুমি ঘরে নিজেই মানে যেগুলো প্রোডাক্ট তোমার আছে ওইগুলো দিয়ে তুমি করতে পারবে। সেটা তোমার তোমার উপরই ডিপেন্ড করছে, তুমি কীরকম লুকস চাও, তোমার কীরকম চাহিদা, সেটা তোমার উপরই নির্ভর করবে। তো সেই সঙ্গে আপনারা জান শুনছেন যে দিদি কি সুন্দরভাবে একটি ঘরে বসে বসেও আমরা কিভাবে লাইট মেকআপের মাধ্যমে কোথাও ছোটোখাটো পার্টিতে চলে যেতে পারি। তো আপনারাও সেটা ইউজ করেন, চেষ্টা করেন ঘরে, আশা করি আপনাদের কাজে লাগবে। কিন্তু শিখা দি, ব্যাপার আমি দেখেছি যে প্রায় তো আমরা অনুষ্ঠানে যাই, কিন্তু অনেক সময় আছে না ঘরে আমরা করে গেলাম ছোটখাটো মেকআপ, কিন্তু বেশি সময় লাস্টিং করছে না, মানে অনেক সময় যাচ্ছে না, তার মধ্যে এত সামার সিজনটা এখন এসে গেছে আর এত গরমের মধ্যে আমাদের সেইভাবে চলে যায় মেকআপটা থাকে না, ওইটাই তো। তো তোমার একটু ভালো প্রোডাক্ট ইউজ করতে হবে, আর যেহেতু এখন সামার প্লাস অয়েলি স্কিন যাদের আছে ওদের ক্ষেত্রে তো প্রবলেমটা একটু বেশি, আর একটু তুমি যদি তোমার ভালো প্রোডাক্ট ইউজ করো প্লাস একটু তোমার দেখতে হবে যে তোমার যদি একটু বেশি সময় তোমার মেকআপটা থাকতে হয় তোমাকে একটু স্টে স্প্রে ইউজ করতে হবে লং লাস্টিং, যাতে তুমি ধরো দুই ঘন্টা বা তিন ঘন্টা তুমি কোনো প্রোগ্রামে যাচ্ছ একটু বেশি সময় বসবে, কারেন্টও থাকে না, কারেন্টেরও প্রবলেম, মেকআপ থাকেই না, অনেকেরই কমপ্লেন মেকআপ করার পর মেকআপ চলে যায়, সেই ক্ষেত্রে আমরা মেকআপ স্টে ইউজ করে থাকি যাতে মেকআপটা সেট হয় প্লাস একটু লং টাইম থাকে। তুমি লং টাইমের জন্য তুমি মেকআপ স্টে স্প্রে ইউজ করতে পারো, যেটা ভালো ম্যাক যেটা আছে, ভালো কোম্পানির যেগুলো আছে ওইগুলো তুমি স্যালনে না গিয়েও তুমি নিজে ঘরে ইউজ করতে পারো। মানে আমরা যে কোনো কিছু ইউজ করি না কেন তারপরে ওটা মেকআপ থাকবে, মেকআপটা থাকবে, যাবে না, অ্যাটলিস্ট তো তোমার ওয়াটারপ্রুফ মানে ওয়াটারপ্রুফের মতোই হবে, যেহেতু প্রফেশনাল সব জিনিস দিয়ে তোমরা ঘরে ইউজ করতে পারবে না, মার্কেটে যেগুলো পাওয়া যাচ্ছে ওইগুলো ওইগুলো দিয়েই করবে, কিন্তু একটা লং লাস্টিং স্প্রেটা দিলে কি হয় সেই মেকআপটা থাকবে, যাবে না, সহজে যাবে না, অন্তত চার ঘন্টা তুমি থাকতে পারবে। সত্যি এইটা আমার মনে হয় যে দর্শক বন্ধুদের জন্য খুবই উপকারী। হ্যাঁ খুবই উপকারী, হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই দেখেছি যে কিছু সময় পর মেকআপটা চলে যায় বা আমরা ঘর থেকে সেজে বের হলাম এক ঘন্টা দু ঘন্টা পর দেখা যাচ্ছে না ফেড, তখন কি হয় অনেক সময় প্রোগ্রাম স্টেজে যদি কখনো কেউ পারফর্ম করতে যায় তখন মানে হ্যাঁ অনেকের দেখা যায় কাজল চলে গেছে, লিপস্টিক চলে গেছে, চলে যায়, সেই ক্ষেত্রে এই এই জিনিসটা খুবই, হ্যাঁ হ্যাঁ এটা খুব ভালো, এটা হ্যাঁ ভালো হবে আপনাদের। আচ্ছা সেই সঙ্গে আমাদের সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না। এবার চৈত্র সেলের কেনাকাটায় আকর্ষণীয় ছাড়ের সুবিধা দিচ্ছে শ্রীমা টেক্সটাইলস ফাটাবাজার শিলচর। এখানে আপনাদের পছন্দ মতো বিভিন্ন সামগ্রীর কেনাকাটায় পেয়ে যাচ্ছেন প্রায় 30% পর্যন্ত ছাড়। তাই আর দেরি না করে সরাসরি চলে আসুন শ্রীমা টেক্সটাইলস গণেশ মন্দির লেন ফাটাবাজার শিলচর। Sweet cuckoo, my bug, my flu, like a squeeze of glue. Ooh, doo, 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 doo. Where are you, my baby boo? Let's kiss adieu. Something. He's waiting. I'm coming. Anything else, ma'am? Over 5,000 designs and a certificate of authenticity. Jewelry comes home with bluestone.com. Cosmetics এর জগতে এক অনবদ্য নাম রিনেসাঁস। আন্তর্জাতিক উন্নতমানের এই ব্র্যান্ডের প্রোডাক্ট এখন পাওয়া যাচ্ছে শিলচরে। বরাক উপত্যকার ডিস্ট্রিবিউটার মৌলানা ইনকর্পোরেশন, মৌলানা স্টোর্স, গোপালগঞ্জ, ফাটক বাজার, শিলচর। ফ্যাশন টক পাওয়ার্ড বাই বিলিয়ার্ড সায়েন্স
in association with Molana Incorporation. ফিরে এলাম বিরতির পর তারা দেখছেন পেশেন্ট টক তো শিক্ষা দি সেই এত সুন্দরভাবে আমরা জানতে পেলাম যে কিভাবে আমরা লং লাস্টিং করা যায় হ্যাঁ হ্যাঁ ঠিকই একই রকম না আমাদের চুলের সমস্যা না হ্যাঁ এটা সত্যি সত্যি প্রায় আমরা দেখি যে মানে কখনো গেলাম অনুষ্ঠানে তারপর দেখা যায় কিছু সময় পর চুলটা এত একটা হেজি ভাব হয়ে গেল চুলটা নষ্ট হয়ে গেল তখন মানে মনে হয় যে কিরকম একটা আনহিজি ফিল হচ্ছে চুলটা নষ্ট হয়ে যাচ্ছে এটা সেম এরকমই যেরকম তোমার ফেসে যেরকম লং লাস্টিং স্প্রে আছে সেরকম হেয়ারেরও থাকে তুমি হেয়ার স্টাইল করার পর স্প্রে দিয়ে দিলে হেয়ার স্প্রে যেগুলো আসছে নতুন মার্কেটে ভালো ভালো কোম্পানির যেগুলো আছে যেগুলো একটু হেভি থাকে ধরো তুমি হালকা কার্ল করলে ঘরে তো নিজেই করতে পারবে কার্ল সবাই তো এখন ঘরেই হালকা পাতলা করে না সবার তো সময়ই হয় না না তো তুমি হালকা স্ট্রেট করলে আয়রনিং করলে করার পর তুমি হালকা স্প্রে হেভি স্প্রে না দিয়ে হালকা স্প্রে দিয়ে দিলে সেটা তোমার অনেক সময় থাকবে যাবে না আর ধরো তুমি একটু হেভি কোনো হেয়ার স্টাইল করলে নিজেই ধরো তুমি সেটিং করলে করার পর তুমি আবার ওই হেভি স্প্রেটা দিয়ে দিলে অনেকক্ষণ থাকবে আর তাতে আবার একটা সমস্যাও হয় কিন্তু যেটা বলবো যে ঘরে গিয়ে তুমি তোমার হেয়ার দেবে কিছুক্ষণ পর একদম হার্ড হয়ে গেছে তো টেনশনের কিছু নেই তুমি রাত্রেবেলা একটু অয়েল লাগিয়ে শুয়ে থাকলে পরের দিন তুমি শ্যাম্পু গুলো সেম আগের মতোই তোমার হেয়ার হয়ে যাবে ঠিক হয়ে যাবে কোনো প্রবলেম হবে না এগুলোতে কোনো ধরনের সাইড এফেক্ট না তুমি যদি এখন মার্কেট থেকে ভালো ব্র্যান্ডেড স্প্রে কিনো তাহলে তো ক্ষতি করবে না এখন কম দামেরও স্প্রে পাওয়া যায় এটা বলবো না যে আমি কম দামের স্প্রেতে চুল খারাপ হবে না নিশ্চয়ই খারাপ হবে আর দামি প্রোডাক্টেও খারাপ হয় সেটা বলবো না যে হবে না তোমার একটু মেনটেন করতে হবে বললাম না রাত্রেবেলা তুমি একটু অয়েল লাগিয়ে শুয়ে থাকলে পরের দিন একটু ভালো শ্যাম্পু লাগিয়ে তুমি ওয়াশ করে নিলে চুলের ক্ষতি করবে না আর আগের এপিসোডেও আমরা অনেক সময় জানতাম যে চুলের সমস্যাগুলোকে কি করে আমরা মেইনটেইন করে চলি সেগুলো নিয়ে আমরা অবশ্য অনেকগুলো এপিসোডে কথা বলেছি তো আজকে সেই পার্টে যাচ্ছি কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট রয়ে গেছে আমরা দেখতে পাই যে আমার মনে হয় শুধু আমারই নয় আপনাদেরও হয়তো এই প্রবলেমটা থেকে যায় যে কখনো আমরা মেকআপ করার সময় তো আমরা চলে যাই মেকআপ করে আমরা তারপর ঘরে এসে প্রবলেম হয়ে যায় তারপর ঘরে এসে হয়তো আমরা অনেক সময় আছে যে কারণ রিমুভ করতেই হবে তোমার মেকআপ কারণ আমরা রাত্রেবেলা কোনো পার্টিতে যাওয়ার পর ঘরে এসে আমরা ঘুমিয়ে যাই কিন্তু এটা একদম ঠিক না সারা রাত্রি মেকআপটা তোমার স্কিনে থাকলো অবভিয়াসলি পরের দিন তোমার স্কিন খারাপ হবে কারো কারো পিম্পলস হবে কারো কারো র্যাশেস বেরিয়ে যাবে কিন্তু এটা রাত্রেবেলায় রিমুভ করতে হবে কি করে মানে ওই রিমুভাল প্রসিডিউর রিমুভ যদি করতে হয় তোমার রিমুভার স্প্রে অনেক সময় আমি দেখেছি যে আমাদের অনেক সময় আমরা হেভি কাজল লাগাচ্ছি আইলাইনার ইউজ করছি অনেক কিছু ইউজ করছি চোখে তারপর ধোয়ার পর অনেক সময় চোখগুলো কালো হয়ে যায় কিন্তু আমি একটা সিস্টেম বলে দিচ্ছি তোমাদের যেটা অতি সহজ মার্কেটে এখন অনেক ধরনের স্পঞ্জ এসেছে ঠিক আছে যেগুলো মেকআপ রিমুভের ক্ষেত্রে অনেক সাহায্য করে আমরা ধরো কোনো কাজল আইশ্যাডো লাগালাম দেখবে তুমি ঘরে আসার পর ফেস ওয়াশ করলে কিন্তু ওইগুলো যায় না আর যাবেও না তখন কি হয় রিমুভার ইউজ করতে হয় ফেস রিমুভার যেটা আছে তোমার মেকআপটা একদম রিমুভ হয়ে যাবে তোমার স্কিনের কোনো ক্ষতিও করবে না বা লিপস্টিক যখন লাগালাম আমরা লিপস্টিকটা যাচ্ছেই না তুমি যতই ফেস ওয়াশ করো তোমার যাবেই না কিন্তু রিমুভারটা এত ভালো তুমি একটু কটনে নিয়ে তুমি লিপস্টিকটা রিমুভ করে নিলে তারপর তোমার লিপসেরও কোনো ক্ষতি হলো না সেম আই মেকআপও তুমি জাস্ট তুমি কটনের মধ্যে একটু স্প্রে করলে স্প্রে দিয়ে তুমি রিমুভ করে নিলে এটা ভালো আর তাও যদি তোমার ঘরে স্প্রে না থাকে বা কোনো কোনো সময় রিমুভারও না থাকে তুমি মেকআপ করলে করার পর রাত্রেবেলা তুমি ঘুমিয়ে পড়লে তো তুমি ঘরে এখন রিমুভারও নেই কী করবে সবচেয়ে ভালো আমাদের অলিভ অয়েল যেটা ড্যাল্ট অলিভ অয়েল যেটা আছে তুমি একটা কটনে অলিভ অয়েল হাতে নিয়ে ড্যাব ড্যাব করে তুমি ওইগুলো উঠিয়ে নিলে তো তোমার স্কিনের ক্ষতি করবে না তারপর তুমি ফেস ওয়াশ করো কিন্তু একটা কথা তুমি মেকআপ কোনো সময় ক্লিনজিং দিয়ে রিমুভ করতে পারবে না বা ফেস ওয়াশ দিয়ে করতে পারবে না তুমি দেখো তো ট্রাই করে ফাউন্ডেশন লাগানোর পর হয় না যায় না লিপস্টিক যাচ্ছে না এটা রিমুভারের প্রয়োজন রিমুভার না থাকলে তুমি কোনো ভালো ফেস রিমুভার অনেকগুলোই আছে মার্কেটে যেটা বেস্ট কোয়ালিটির এটা তুমি ইউজ করলে তখন দেখবে তোমার স্কিনেরও কোনো ক্ষতি হচ্ছে না প্লাস কোনো র্যাশেস হচ্ছে না স্কিন ঠিক থাকবে
আর এমন কোনো কথা না যে ফাউন্ডেশন ইউজ করলে স্কিন নষ্ট হয়ে যায়। অনেকের ধারণা আমি ফাউন্ডেশন ইউজ করব না, অনেকেরই দেখেছি না আমি ফাউন্ডেশন ইউজ করব না আমার র্যাশেস বেরিয়ে যায়। আর অনেক ক্লায়েন্ট দেখেছি আমার কাছেও আসে যে না আমি মেকআপ করব না, আমার মেকআপ চাই না কারণ আমার র্যাশেস বেরিয়ে যায়। কিন্তু এটা ভুল, ভালো প্রোডাক্ট ইউজ করলে কখনোই র্যাশেস বের হবে না। আর প্রোডাক্ট ইউজ করারও টেকনিক থাকে। কেউ কেউ আছে যে না আমি ফাউন্ডেশন লাগিয়ে নিলাম, ধরো হয়তো তোমারও কোনো দিন এরকম হয়েছে ফাউন্ডেশন লাগিয়েছো কিন্তু ড্রাই লাগছে দেখতে, ক্র্যাক হয়ে যাচ্ছে, তার জন্য তোমাকে প্রথম ভালো করে ক্লিনজিং করে ময়েশ্চারাইজার লাগিয়ে তোমাকে ফাউন্ডেশন লাগাতে হবে। তখন কী হবে, তোমার ওই ক্র্যাকটা আসবে না বা ড্রাইনেসটা চলে যাবে। ময়েশ্চারাইজার তুমি লাগাবে, আর তুমি যদি মনে করো যে না আমার মেকআপটা আর একটু ভালো থাকবে, তুমি প্রাইমার লাগাতে হবে। প্রাইমার তো লাগালে, প্রাইমার লাগানোর পর দেখবে তোমার এমনিতেই ব্ল্যান্ডিং হয়ে যাচ্ছে ফাউন্ডেশনগুলো, ঠিক আছে? ফাউন্ডেশন না, তুমি প্রথম ক্লিনজিং করবে, তারপর ধরো তুমি ক্লিনজিং করার পর দেখছো তোমার স্কিনটা হেভি ড্রাই, তো তুমি একটু অয়েলি ময়েশ্চারাইজার লাগিয়ে প্রাইমার লাগিয়ে দিলে তোমার স্কিনেরও ক্ষতি করবে না, সবগুলো তোমার ওই প্রাইমারের উপরই চলে যাচ্ছে, তোমার স্কিনটাকে প্রোটেক্ট করে রাখছে ওই প্রাইমারটা, আর এটা লং লাস্টিংও থাকে, তোমার ক্ষতি করবে না। ফাউন্ডেশনটা সবসময় একটু ভালো ব্র্যান্ড দেখে ইউজ করা ভালো। তো সত্যি খুব মানে আমার কাছে খুবই একটু ভালো লাগছে যে রিমুভারের ব্যাপারটা আমি জানতে পেলাম, আমারও জানা ছিল না আসলে। আর তাছাড়া আমার আমার একটা নিজস্ব প্রশ্ন আছে যে অনেক সময় আমার ইচ্ছে হয় যে আমি একটা ডিফারেন্ট ডিফারেন্ট লুকস আনবো, অনেক সময় অনেকগুলো প্রোগ্রামস করছি অনুষ্ঠানে দেখতেই পাবো আমাকে, তখন আমার মনে হয় যে একটা প্রোগ্রামে প্রতিটা প্রোগ্রামে যদি একটা লুকস চেঞ্জ করা যায়, লুকস যদি তোমার চেঞ্জ করতে হয় তোমাকে আই মেকআপটা একটু অন্যভাবে করতে হবে, আর একটু হেয়ারস্টাইলটা, ফেস তো তোমার যেভাবে আছে সেভাবেই থাকবে, হেয়ারস্টাইলের সঙ্গে আমাদের লুকস চেঞ্জ হয়, মেকআপে কিন্তু আমাদের লুকসটা চেঞ্জ হয় না, লুকস তো যেভাবে আছে এভাবেই থাকবে, কিন্তু একটু গ্লো লাগবে, গ্লো লাগবে বা একটু সুন্দর লাগবে দেখতে, কিন্তু তোমার লুকস চেঞ্জ হবে না। লুকস চেঞ্জের জন্য তোমাকে হেয়ারস্টাইল চেঞ্জ করতে হবে, আর হেয়ারস্টাইল তো তুমি এতটা নিজে করতে পারবে না, তবুও তুমি এখন তো ইউটিউবও আছে, সবাই এখন মেকআপ হালকা পাতলা সবাই জানা থাকে না, আর ধরো তুমি একটু আই মেকআপ একটু অন্যরকম আই মেকআপ করলে কখনো মনে হয় না যে আজকে আইসটা যদি একটু বড় দেখাচ্ছে, হ্যাঁ হ্যাঁ একটু টানা 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 টানা, তো তুমি তখন তোমার আই শেডগুলো একটু ভালো ইউজ করতে হবে, যেগুলোতে পিগমেন্ট থাকে, পিগমেন্ট হলো যেগুলো একটু গ্লেজি থাকে, ধরো তোমার ড্রেসটা একটু মানে একটু স্টাইলিশ ড্রেস, তোমার একটু ওয়েস্টার্ন ড্রেস, ওয়েস্টার্ন ড্রেসের সাথে তোমাকে একটু আই মেকআপটা একটু স্মোকি আইজি ভালো লাগে, তুমি একটু ব্ল্যাক, ধরো তোমার ড্রেসের সাথে যে কালার আছে পিঙ্ক আছে, পিঙ্কের সাথে একটু ব্ল্যাক মিক্স করে নিলে, তারপর তুমি একটু হাই পিগমেন্ট লাগিয়ে দিলে, এমনিতেই তোমার আইসটা একটু বড়ো লাগবে দেখতে, প্লাস তোমার লুকসটাও চেঞ্জ লাগবে আই মেকআপে। কোনো এখন তো বেরিয়েছে যে কাজল, কাজলের এখন খুব ফ্যাশন, ভালো ভালো কাজল মার্কেটে এসছে, একটু তোমার উইংস দিয়ে তুমি কাজলটা লাগালে, কোনো সময় একটু ডার্ক করে কাজল লাগালে, তখন আর আই শেডোর প্রয়োজন হয় না, তখন তুমি আইলাইনারটাকে উপরে একটু বেশি করে লাগিয়ে দিলে তোমার মানে সেই আইলাইনারটা যদি হালকা করে লাগানো আর একটু ডিপ করে লাগানোর মধ্যেও বোধহয় চেঞ্জেস কিছু, হ্যাঁ 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 হ্যাঁ, এখন তো ন মেকআপ লুকটাই বেশি চলছে, মেকআপও করবে প্লাস বুঝাই যাবে না, এটা এখন ভীষণ, হ্যাঁ অনেক সময় যে আমরা দুপুরবেলা কোথাও বেরোচ্ছি, হ্যাঁ হ্যাঁ দুপুরবেলা ন মেকআপ লুকই ভালো, মানে মেকআপটা করব আমার সেরকম যে না দেখলে বুঝাও যাবে না যে মেকআপ হয়েছে, সেরকম নিয়ে কিছু অনেক সময় দেখা যায় যখন আমরা বের হই কাউকে মেকআপ দেখে মনে হয় না আমি মেকআপ করবই না, এত এত লিপস্টিক, লিপস্টিকটা এত ডার্ক থাকে কোনো কম্বিনেশন নেই, দেখবে তোমার আই মেকআপটা একদম লাইট, দেখবে রেড লিপস্টিক, দিনের বেলা যাচ্ছ একদম রেড ড্রেস, মানে ওয়েদারের সাথে বা তোমার সব কিছু মিলিয়ে একটু মেকআপটা, দিনের বেলা ন মেকআপই ভালো, তুমি হালকা আইলাইনার লাগালে, হালকা মিউড লিপস্টিক লাগালে তুমি, তারপর তুমি হালকা একটু আইশ্যাডো লাগালে, যেটা ক্রিজ কালার আমরা বলে থাকি ব্রাউন, সেটা তুমি লাগালেও বোঝা যাবে না তুমি আই মেকআপ করেছো, সেটা তোমার উপর ডিপেন্ড করছে না, নো মেকআপ যেটা লুক আমরা বলে থাকি, মেকআপ হবে, হালকা ব্লাশও লাগাবে, হালকা হাইলাইটারও লাগাবে, সব কিছু মানে হালকা হালকা লাগাতে হবে, লাইট একদম। এখন আমরা দেখে থাকি অনেক সময় যে এক্সট্রা করে যে আইলিডস গুলো লাগানো, হ্যাঁ হ্যাঁ আইলিডস, তারপরে অনেক সময় আমরা আইল্যাশ গুলো লাগানো, হ্যাঁ 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 এগুলোও লাগানো হয়, এগুলো কোনো ক্ষতি হয় না, হ্যাঁ আইল্যাশের মধ্যে কোয়ালিটি আছে, অনেকেই আছে যে আইল্যাশ কম দামের ইউজ করে কিন্তু গ্লুগুলো একটু ভালো ব্র্যান্ডের ইউজ করতে হয়, তো আমরা তো আর বুঝি না, সবাই বলে যে না আইল্যাশ লাগাবো আইল্যাশ লাগাবো, কিন্তু আমরা তো জিনিসটা জানি যে আইল্যাশ লাগানোটা কত রিস্কে থাকে, কারণ ওইগুলো আইল্যাশের ক্ষতিও করে, ওই গ্লুটা যদি তোমার একটু
কম দামের থাকে বা ভালো ভালো হয় না, তখন কি হয় আইলেশগুলো গ্রে হয়ে যায়। আমি দেখেছি অনেক ক্লায়েন্ট আমাকে বলছে যে আমার আইব্রোজগুলো গ্রে হয়ে যাচ্ছে, আমার আইলেশগুলো গ্রে হয়ে যাচ্ছে, কি করা যাবে। কিন্তু সবসময় আমরা অনেক আমরা দেখবে তুমি নিজে অনেক সময় আমরা টাকা খরচ করে নিই, কিন্তু আমরা অনেক সময় ওইগুলো দেখি না। কিন্তু চোখ, তারপর তোমার লিপস, তোমার আইব্রোজ, ওইগুলোর জন্য ভালো জিনিস চাই, যেগুলো আমরা মার্কেট থেকে আইলিনার আনছি। অনেক সময় দেখবো আমরা না কম দামের আইলিনার ইউজ করছি, কিন্তু ওই কম দামের যেগুলো আইলিনার আছে ওইগুলো থেকেই আইলেশগুলো গ্রে হয়ে যায়, আইব্রোজ গ্রে হয়ে যায়, সেটা ওইগুলো কম দামের প্রোডাক্ট থেকে হয়। একটু যদি ভালো ব্র্যান্ড ইউজ করা যায় কোনো সময় ক্ষতি করবে না। অনেকের ধারণা থাকে মেকআপ করলে স্কিন নষ্ট হয়ে যায়, কিন্তু আমি বলবো যে এরকম কোনো কথা না। আমি তো হালকা পাতলা মেকআপ সবসময় করে থাকি, আমি তো মেকআপ ছাড়া থাকতেই পারি না। আমি মেকআপ সবসময় করি, তবে হালকা পাতলা আমি মেকআপ করি, কিন্তু আমি মনে করি না যে মেকআপে স্কিন নষ্ট হয়ে যাবে। স্কিন নষ্ট হবে নিজের মেনটেনের কাছে। যদি তুমি এখন এটা বলবো না যে হবেই না, আমি লিপস্টিক লাগালাম, লিপস্টিক লাগিয়ে সারা দিন থাকলাম, রাত্রেবেলা ঘুমিয়ে গেলাম, লিপস তো খারাপ হবেই। আমি আইলিনার লাগালাম, আইলিনার লাগিয়ে আজকে থাকলাম, কালকে দুপুরবেলা আমি এগুলো রিমুভ করলাম, তো অবভিয়াসলি এগুলো খারাপ হবে। কিন্তু সেই প্রসঙ্গে আমরা আসলে আমি মানে শুধু এটা আমারই নয়, আমার মনে হয় যে ওপরে দর্শক বন্ধুরাও যারা বসে আছেন ওদেরও হয়তো এই প্রশ্নটা যে শিক্ষা দিকে এত সুন্দর কি করে মেইনটেইন করে আছে। মেইনটেইন তো আমি করি না, মানে হালকা পাতলা টুকটাক তো মেইনটেইন করতে হয়। সব সময় কিন্তু দেখে থাকি সব সময় এনার্জেটিক, একদম ফ্রেশ হয়, সব সময় এটার জন্য তোমাকে শুধু মেকআপ করলে হবে না, তোমাকে ভালো ভালো শাকসবজিও খেতে হবে, দুধ খেতে হবে, খাওয়াটা তোমার মানে জল খেতে হবে বেশি করে, না সবগুলোই তোমার মেনটেন করতে হবে। আর মেকআপ আমি অ্যাকচুয়ালি নিজেও সাজতে খুব ভালোবাসি, আর কাউকে সাজাতেও আমার খুব ভালো লাগে। আমি সাজগুজ সবসময় ভালোবাসি, আর সাজগুজে যে স্কিন খারাপ হবে, হেয়ার খারাপ হবে, আমি এটার সঙ্গে একদম একমত না। যদি ভালো না বাসতে তাহলে আজকে মনে হয় না আমি বলতাম যে শিক্ষা দিয়ে যে মেকআপ আর্টিস্ট, না এটার জন্য না। তাই এটা তো সত্যি, এটা তোমার বড়পন যে আমাকে বলছো, তবু বলছি যে মেকআপে খারাপ হবে না। আমি সবাইকে বলছি, তোমাকেও বলছি, দর্শকদেরও বলছি, মেকআপে যে স্কিন খারাপ হয় তা না, তবে মেকআপ প্রোডাক্ট ভালো হতে হবে। তারপর তোমার মেকআপ করার পর তোমার স্কিনকে ভালো রাখতে গেলে কী কী প্রোডাক্ট ইউজ করতে হবে এটা তোমার জানতে হবে, কারণ এখন ডুপ্লিকেট প্রোডাক্ট মার্কেটে অনেক এসছে। অ্যাকচুয়ালি শুধু সেটাও না, আমার মনে হয় যে কাকে কোনটা কোন প্রোডাক্টটা কার স্কিনে কোন, হ্যাঁ হ্যাঁ ওইটাই ওইটাই, অনেকে আছে যে আজকে আমি স্যুট একটা ইউজ করছি, হ্যাঁ হ্যাঁ আমার হয়তো সেটা খুব ভালো রেজাল্ট হচ্ছে, হ্যাঁ আরেকজনের হবে না, হয়তো ওর সেটা হচ্ছে না হচ্ছে না। এটা আমার মনে হয় যে সবার ইন্ডিভিজুয়াল মানে ভেরি করে সবাইকে নিজস্ব দেখে নিতে হবে যে আমার কোনটা, ওইটাই ওইটাই ওইটাই, আমার স্কিন টোনটা তোমার মিলতে হবে। অনেক সময় আছে আমাদের, আমি নিজেই দেখি সবাই এসে বলে শিখা দিই আমাকে, কিন্তু একদম হালকা মেকআপ দেবো আমি, কিন্তু সাদা হব না। সবার মানে ব্রেইনে একটাই এফেক্ট যে পার্লারে গেলে সাদা হয়ে যায়, কিন্তু একজনের জন্য দশজনের এটা মানে সহ্য করতে হচ্ছে। কারণ অনেক আছে, অনেক মেকআপ আর্টিস্ট আছে স্কিন টোন মিলিয়ে ওরা ফাউন্ডেশন দেবে না, দেখবে ফাউন্ডেশন দিয়েছে, ফাউন্ডেশন ভালোই দিয়েছে কিন্তু খারাপ প্রোডাক্ট দেয়নি, কিন্তু ওর স্কিনে সেটা যাচ্ছে না, ওকে হোয়াইট লাগছে। দেখতে হবে যে ওর স্কিনে কোনটা যাচ্ছে, ওকে কোনটা বানাবে, কোন শেড, কোন আই মেকআপ ওকে বানাবে। অনেক সময় দেখা যায় একদম লাইট শাড়ি, ডিপ মেকআপ, একদম দেবে রেড মেকআপ, শাড়ি ব্ল্যাক, একটু ম্যাচ করে দিলেই হ্যাঁ ভালো হয়। আর তারপর তো কারো কারো মানে পছন্দের ব্যাপার রয়েছে, ওইটাই ওইটাই সেটাই তো, সেটাই বলবো যে শুধু প্রোডাক্টসগুলো অমুক একজন লাগাচ্ছে সেটা দেখেই আমাদের কিনে নেওয়াটা উচিত নয়, উচিত নয়, নিজের স্কিন টোনে মিলিয়ে দেখে বুঝে হ্যাঁ ওইটাই কিনে নেওয়াটা ভালো। যে কোনো কিছু অমুক লাগিয়েছে বলে আমিও লাগাবো এটা না, সেটা না, হ্যাঁ সবাইকে তো সবকিছু ড্রেসেও বানায় না, না ও ধরো তুমি শাড়ি পরেছো, তোমাকে যেমন আজকে ভীষণ সুন্দর লাগছে, আমার দেখে মনে হচ্ছে আমিও নেক্সট দিন আমিও শাড়ি পরে আসবো, নিশ্চয়ই আমরাও দেখবো, হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর লাগছে তোমাকে শাড়ি, যেহেতু তুমি ট্র্যাডিশনাল একদম শাড়ি পরেছো, এটার সাথে অরেঞ্জ কালার কানের বা ভীষণ ভালো লাগছে দেখতে, ওই সেন্সটা তোমার থাকতে হবে। অনেক সময় দেখা যায় অনেকে স্টাইল করছে, অনেকে একদম ফ্যাশনেবল ড্রেস পরছে, কিন্তু সব কিছু যাচ্ছে না, দেখবে তুমি হোয়াইট কালার শাড়ি, এটার সঙ্গে দেবে ব্ল্যাক জুতা, এটার সঙ্গে ব্ল্যাক কানের, ওইটা তোমার সেন্স থাকতে হবে। শুধু যে ও লাগিয়েছে আমিও লাগিয়ে নেবো এটা না, তোমার একটু মানে থিঙ্কিংটা ঠিক রাখতে হবে। তাও শিখা দিয়ে আরো অনেক কিছু গল্প করার, তোমার সঙ্গে যখনই আমি পেয়ে যাই না আমার শুধু গল্প করতে ইচ্ছে, আমার আমিও খুব ভালোবাসি, আর এত টিপস গুলো আমরা জানতে পারি, সেই সঙ্গে আরো জানবো, কিন্তু নিয়ে নেবো এবারে ছোট্ট একটি বিরতি। Come here you.
sweet cuckoo. My bug, my flu, like a squeeze of glue. Ooh, doo, 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 doo. Where are you, my baby boo? Let's kiss adieu. Something. He's waiting. I'm coming. Anything else, ma'am? Over 5,000 designs and a certificate of authenticity. Jewelry comes home with Bluestone.com. Notun Rupe, Notun Shaje, Madan Mohan Jewelers. BA Onustan, Nijer Bebohar Ba Upohar Dite, Shunar Olongkarer Tulonani. Ar Khati Shunamani, Madan Mohan Jewelers. এখানে পাচ্ছেন রকমারি ও মনমাতানো ডিজাইনের অলংকার, গ্রহরত্ন আদি। তাছাড়াও পুরনো গয়নার পরিবর্তে এখান থেকে নিয়ে যেতে পারেন হলমার্কের খাঁটি সোনার গয়না বা তৈরি করাতে পারেন নিজেদের রুচিমতো ডিজাইনের গয়না আদি। তাই আর দেরি কিসের? হলমার্কের খাঁটি সোনার গয়না কিনতে আজই চলে আসুন মদন মোহন জুয়েলার্স, নরসিংতলা, শিলচর। Fashion Talk, powered by Brilliant Science, in association with Molana Incorporation. বিরতির পর আবার আমরা চলে আসলাম Fashion Talk এ। সঙ্গে রয়েছে শিখাদি। তো শিখাদি, একটা খুব গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ হ্যাঁ বলো। মানে আজকে আমি অন স্ক্রিন বলতে রাজি হচ্ছি। মানে অনেক সময় আমার মনে হয় যে কখনো সে যে আছি ঠিক আছে, কিন্তু যেমন অনেকের এরকম থাকে যে আমার নাকটা বড় লাগছে, তখন কি করে সেটাকে মেকআপ করে সেটাকে কি করে মানে মুখের সঙ্গে বা ড্রেস আপের সঙ্গে মানিয়ে নেওয়া, বা কখনো মনে হচ্ছে কারো ডাবল চিন এসে যাচ্ছে, তো সেটাকে কি করে মেকআপ দিয়ে কি করে সুন্দর করা যায়? ডাবল চিন তো মেকআপে তোমার সেট করে নেবে বা তোমার নোজটাকে তুমি পারবে, কিন্তু ডাবল চিনকে আবার কিছু এক্সারসাইজের মধ্যেও ঠিক করা যায়। কিন্তু নোজ তো তোমার যেভাবে আছে সেভাবেই থাকবে, যেটা আমি দেখছি তোমার নোজটা একটু বড়। আমারও ডাবল চিন আছে, তো ডাবল চিনের জন্য কিছু এক্সারসাইজ থাকে, সেগুলো তুমি জিম টিমে গেলে ওরা দেখে দেবে আছে। আর মেকআপের সময় আমরা ডাবল চিন প্লাস তোমার নোজ প্লাস কারো কারো এই জায়গাটা একটু মানে বেশি, ওইগুলোকে আমরা কন্ট্রোলিং বলে থাকি। নোজ কন্ট্রোলিং পাওয়া যায়, যেগুলো আমরা কারো কারো চিকস যেগুলো আছে ওইগুলো তোমার একদম একটু হেভি থাকে, তখন আমরা কন্ট্রোলিং করি। নোজটা তুমি নিজেও কন্ট্রোলিং করতে পারবে, সেটা কন্ট্রোলিং প্যালেট আসে, যেটা আমরা নোজ কন্ট্রোলিং বলি। সেটাকে তুমি ড্র করতে হবে, পুরো ড্র করে, ড্র করার পর তুমি একটু ব্ল্যান্ডিং করে নিলে, এমনিতেই তোমার হালকাভাবে একদম স্ট্যান্ডিং লাইন, ওইদিকে তুমি স্ট্যান্ডিং লাইন প্লাস পুরো ড্র করবে। ড্র করার পর তুমি ব্ল্যান্ডিং করে তুমি জাস্ট হালকা পাউডার লাগিয়ে দেবে, দেখবে এমনিতেই তোমার নোজটা একদম স্লিম হয়ে গেছে, মানে বোঝাই যাবে না যে তোমার নোজটা একটু মানে এত বড় ছিল। সেটা কন্ট্রোলিং করেই করতে হবে, এমনি তোমার কোনো প্রোডাক্ট লাগিয়ে যে নোজটা তোমার ছোট হয়ে যাবে সেটা না, তোমাকে একটু ড্র করতে হবে, মেকআপের মাধ্যমে। হ্যাঁ, ড্র করতে হবে, সেটা তুমি নিজেও করতে পারবে। ডাবল চিনের সেম প্রসেস থাকে কন্ট্রোলিংয়ের, যেগুলো আমরা লাইন করি, স্ট্যান্ডিং লাইন করে থাকি, একটু মেশারমেন্ট নিয়ে যার যতটুকু কাট করতে লাগে আমরা এগুলো কাট করে নিই। আমারও ডাবল চিন আছে, আমি একটু একটু কন্ট্রোলিং করি, কোনো কোনো সময় আমারও মনে হচ্ছে যে আমার না বেড়ে যাচ্ছে ওইগুলা, তখন আমিও কন্ট্রোলিং করি। সেটা তোমার তো চিক মানে এত প্রবলেম নেই, তোমার একটু নোজের প্রবলেম, সেটা তুমি একটু ড্র করেই তুমি কন্ট্রোলিং করতে পারবে। মার্কেটে তুমি কন্ট্রোলিং প্যালেট কিনতেই পাবে। ভালো, অসাধারণ একটি ব্যাপার আমরা জানতে পেলাম যে এইখানের মধ্যেও যে কত সুন্দর আর্ট রয়ে গেছে, সেটা আজকে আমার মনে হলো যে সত্যি এটা একটা বিশাল বড় একটা আর্ট, আর সেটাকে বুঝতেও হবে, বুঝতে হবে, সেটা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তো সত্যি আমরা ঘরে বসে তো করি, কিন্তু আমার তো খুব ভালোই লাগে যে যখন আমি তোমার স্পেশালি তোমার পার্লারে চলে যাই আর কি, যখন হ্যাঁ হ্যাঁ আর তুমি তো নিজেই এত সুন্দর, আর তোমাকে তো মেকআপ করার পর আরো সুন্দর লাগে, সেটা আর বলবো কি, এটা তো দর্শকরাও তো তোমাকে দেখে। তো সেটার জন্য সেরকম আপনারাও যদি এইভাবে সুন্দর হয়ে থাকতে চান তাহলে দেখতে থাকুন আমাদের এই অনুষ্ঠান ফ্যাশন টক, এবং ঘরে তো করতেই পারছেন, তাছাড়াও যদি পার্লারে যেতে হয় তো বিভিন্ন পার্লারস রয়েছে, সেলুনস রয়েছে, আর এখন শুধু আমাদের শিখাদির পার্লারে শুধু লেডিস নয়, সঙ্গে জেন্টসরাও আসতে পারছেন, জেন্টস সেলুনও রয়েছে।
জেন্টসের জন্য অনেক অনেক মানে নতুন নতুন মেকআপ এসছে, যারা যারা হেয়ার স্টাইলিংয়ের জন্য হেভি ওরা চায়, জাস্ট স্পাইকি লুকস চায়, আমার একটু এরকম স্টাইল, এগুলো আছে আমাদের আমাদের সেলুনে, ওইগুলো এখন ছেলেদেরও আমাদের অ্যাভেলেবল এখন। খুব ভালো লাগলো, কারণ এখন তো মেয়েরা সাথে সাথে ছেলেরাও একটু মেকআপ করতে চায়, গ্রুম মেকআপ তো ভীষণ, আর এখন দেখেছি আমি সবার হাজবেন্ড ওদের মিসেসকে নিয়ে আসে, দুজনেই সে একসাথে পার্টিতে রেডি হয়ে চলে যায়, সেটা তো খুব ভালো জিনিস, সেটা আমারও খুব ভালো লাগে, দুজন একসাথে এসে দুজন একসাথেই মেকআপ করে চলে যাচ্ছে। তুমিও তোমার হাজবেন্ডকে নিয়ে একদিন আসবে? নিশ্চয়ই নিশ্চয়ই, আমি তো আমার তো খুবই ইচ্ছে শিওর আসবে, খুব তাড়াতাড়ি আমি আসতে পারি সেইটাই আমার ইচ্ছে। আর যারা এইভাবে যারা নতুন ব্রাইডস, স্পেশালি যারা নতুন ব্রাইডসরা রয়েছে তাদেরকে তো বলবো অবশ্যই চলে আসুন, কোনো পার্টিতে যেতে হলে এইভাবেই যদি এত সুন্দর করে মেকআপ করে যাওয়া যায় তখন মনে হয় আর কেউ চোখ ফিরাতে পারবে না। আর অ্যাকচুয়ালি আমরা সবাই সবসময় চাই যে আমরা সুন্দর থাকবো, সেটা একটা বিশাল বড় ব্যাপার, নিজেকে সুন্দর রাখা একটা বিশাল বড় আর্ট, আর সেই আর্টটাকে শিক্ষা দিয়ে আমাদের একদম সামনে বসে আছে। শিক্ষা দিয়ে এত সুন্দর মেনটেন করতে যদি পারে তাহলে আমরা কেন পারবো না? নিশ্চয়ই আপনারা, আমি, সবাই, আমরাও এইভাবে একদিন হতে পারবো। তো সেই সঙ্গেই আমরা অনেক কিছু আজকে জানতে পেলাম, অনেক কিছু সুন্দর সুন্দর টিপসও পেয়ে গেলাম, ছোটোখাটো টিপস, বড়ো মানে অনেক কিছু টিপসও পেয়ে গেলাম। তো এই সব কিছু নিয়ে আমরা আবারও পরের এপিসোডে ফিরে আসবো, কিন্তু আজকের জন্য এখানেই শেষ করছি। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট সুন্দর থাকুন। ফ্যাশন টক পাওয়ার্ড বাই বিলিয়ার্ড সায়েন্স ইন অ্যাসোসিয়েশন উইথ মৌলানা ইনকর্পোরেশন।